আলিপুর চিড়িয়াখানা থেকে হঠাৎ বেরিয়ে পড়লো শিম্পাঞ্জি। এই ঘটনায় আলিপুর চিড়িয়াখানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাঁচা থেকে বেরিয়ে এসে শিম্পাঞ্জি ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। এই ঘটনা ঘটতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানার মূল প্রবেশদ্বার। ঘুম পাড়ানি গুলি মেরে আয়ত্তে আনার চেষ্টা করা হয় শিম্পাঞ্জিটিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বুড়ি নামে ওই শিম্পাঞ্জিটিকে খাবার দিতে যান চিড়িয়াখানার কর্মীরা, কিন্তু খাঁচার মূল গেট খোলা পেয়ে বুড়ি সেখান থেকে পেরিয়ে যায়। এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিড়িয়াখানার কর্মীদের মধ্যে। শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে সেজন্য চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। শিম্পাঞ্জিটিকে বাগে আনার চেষ্টা করেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যে চিড়িয়াখানার কর্মীরা বুড়িকে খাঁচায় ঢোকাতে সক্ষম হন। ফেরে স্বস্তি। আমি দেখলাম যে এখানটায় আমরা এসেছিলাম, ফার্স্টে ঢুকে এখানে এসেছিলাম, যে তারপরে এখানে শিম্পাঞ্জি, ছোটো শিম্পাঞ্জি ছিল একটা, তো সেটা এখানে দাঁড়িয়ে ছিল। যেখান থেকে জলে নেবে ওই কোনটা আছে, কোনটা দিয়ে রডটা ধরে ওখানে কারেন্টের শক খেয়ে ওই কোনটা দিয়ে বেরিয়ে গেছিলো। দিয়ে আমাদের যারা সিকিউরিটি ছিলেন তারা এখান থেকে বললেন, তাড়াতাড়ি তোমরা বেরিয়ে যাও, এখানে তোমাদের রিক্সি আছে, তো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি সাইড করে দিলেন। আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, যে এখান থেকে আমরা চলে গেলাম। তারপর সিকিউরিটিরা আমাদেরকে এখান থেকে সাইড করে দিলেন। তারপর সিকিউরিটিটা কী করেছেন, তারা কী কর্তৃপক্ষরা কী ব্যবস্থা নিয়েছেন সেটা তারাই জানেন, তো আমাদেরকে এখানে আর আসতে দেননি। তৌফিক জামান সরকার। আমি পান্ডুয়া। বেশ খানিকক্ষণের চেষ্টায় বাগে আনা সম্ভব হয় তাকে, সেটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে খাঁচায়। শিম্পাঞ্জি যাতে একেবারে বাইরে বেরিয়ে যেতে না পারে তার জন্য এই মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় বলেও জানান কর্তৃপক্ষ। তারপর শিম্পাঞ্জির পিছনে ধাওয়া করে তাকে বাগে আনা হয়। চিড়িয়াখানার কর্মীরা তাকে খাঁচায় ঢোকাতে ফেরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ওই 10:20 নাগাদ আমাদের ওই তিনটে যে বাচ্চা শিম্পাঞ্জি ছাড়া ছিল, তার ভিতরে অ্যাকচুয়ালি এরা ছোটোবেলা থেকে ছিল, তো কিপারের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট আছে, যে কিপারের হাত ধরে ঘুরে বেড়ায়, কিপারের সঙ্গে মানে মক ফাইটিং করে, এরকমই আছে। তো কিপারের পাশে দাঁড়িয়েছিল, তো ছাড়া ছিল একটা চলে আসে পাশে, চলে আসে না, সঙ্গে সঙ্গে কিপারের হাত ধরে 10 মিনিটের মধ্যে ঢুকে যায়। যেহেতু ভিজার ছিল তখন, ভিজার ঢুকে গেছে, তখন ভিজারকে সরিয়ে দিয়ে যখন নিশ্চয় ফিল করতে পারে, 10 মিনিট ঢুকে গেছে। ও আবার কিপারের হাত ধরেছে, ঢুকে গেছে। না না, এই তো যে কারেন্ট দেওয়া আছে সেই চালাক, তো কারেন্টে তার নিচিতে গলে গেছে, গলে কিপার দাঁড়িয়েছিল এখানে, ও দু তিনজন ওদেরকে দেখেছে, এসে কিপারের হাত ধরেছে এখানে এসে, তারপর আমার ঢুকে। বয়স 8-7 বছর হবে, তো ছোটবেলা দেখা যায় কিপারের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, সুতরাং ওটা নিয়ে আমারও মানে চিন্তার কোনো কারণ নেই। আমাদের দরকার হয় না, বললাম তো খুব ডোমেস্টিক আছে, একবারে কিপারের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, কিপারের হাত ধরে ঘুরে বেড়া। ওই এই পাশটা চলে এসে, এই পাশ থেকে পাশের একটা এনক্লোজার গিয়েছিল, তারপরে একটু ঘুরে টুরে ঢুকে আসে। হ্যাঁ, দর্শকরা আমরা সরিয়ে দিলাম, কারণ আলটিমেটলি অ্যানিমেল তো ও ঘাবড়ে দিতে পারে, সেই জন্য দর্শকদের দূরে সরিয়ে দিয়ে আমরা ঢুকিয়ে তারপর আমরা ছেড়ে দিচ্ছি দর্শকের উপরে। আমি ভয় পেয়েছিলাম।